বি ডিভিশন ফুটবলের নিজেদের দ্বিতীয় ম্যাচও যোগ্যতার প্রমাণ দিল ত্রিপুরা স্পোর্টস স্কুল। এদিন উমাকান্ত ময়দানে কল্যাণ সমিতির মুখোমুখি হয় স্পোর্টস স্কুল। ম্যাচে স্পোর্টস স্কুল 2-0 গোলের ব্যবধানে হারিয়ে দিল কল্যাণ সমিতিকে। ফলে প্রথম ম্যাচে কল্যাণ সমিতি নবোদয়ের সঙ্গে ড্র করলেও দ্বিতীয় ম্যাচেই মুখ থুবড়ে পড়ল স্পোর্টস স্কুলের কাছে। গত কয়েকদিন ধরে সূর্যমামার প্রচণ্ড তেজের কারণে গরমে ব্যতিব্যস্ত জনজীবন। তবে প্রচণ্ড গরমকে সহ্য করেই এদিন উমাকান্ত মাঠে কল্যাণ সমিতি বনাম স্পোর্টস স্কুলের ম্যাচ দেখতে দর্শকরা ভিড় জমালেন মাঠে। ম্যাচের শুরুটাও হলো বেশ ভালোই, তবে সময় যত গড়াতে থাকে কল্যাণের ফুটবলারদের মধ্যে ততই গা হেলামো ভাব লক্ষ্য করা যায়। দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটবলের আশ্রয় নেয় কল্যাণ সমিতি। কোচ রাজু লামা ফুটবলারদের চাঙ্গা করতে প্রতিনিয়তই চিৎকার করে গেলেও কে শুনে কার কথা। 30 মিনিট তখন প্রথমার্ধের, পেনাল্টি পায় কল্যাণ সমিতি, তবে এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাতে পারেনি সত্যকুমার জমাতিয়া। মাথায় হাত কোচ সহ কল্যাণ সমিতির সমর্থকদের, পাল্টা আক্রমণ স্পোর্টস স্কুলের, তবে গোলের দেখা মিলছিল না। 44 মিনিটে এবার পেনাল্টি পায় স্পোর্টস স্কুল। অবাক কাণ্ড, স্পোর্টস স্কুলের পক্ষে পহর জমাতিয়া সুযোগটা নষ্ট করল, নিষ্ফলা রইল প্রথমার্ধ। হাফ টাইম দ্বিতীয়ার্ধ শুরু পরিকল্পনাতে সামান্য পরিবর্তন করে স্পোর্টস স্কুলের খুদে ফুটবলাররা নিজেদের মধ্যে 1-1 পাস খেলে কল্যাণ সমিতিকে রীতিমতো বিব্রত করে দেয় আবু তাহিরের ফুটবলাররা। এন্ডুরেন্সের ভীষণ অভাব ছিল কল্যাণের ফুটবলারদের মধ্যে, যার খেসারতে দ্বিতীয়ার্ধে 2 গোল হজম করতে হলো দলকে। গোলগুলি করে 22 মিনিটে ভক্ত সাধন জমাতিয়া ও ইঞ্জুরি টাইমে সুবীর জমাতিয়া অবশেষে 2-0 গোলে জয়লাভ করল ত্রিপুরা স্পোর্টস স্কুল। ম্যাচের পর স্পোর্টস স্কুলের কোচ আবু তাহের বলেন, দলে সবই খুদে ফুটবলার। প্রত্যাশিত অনুযায়ী আমাদের টিমটা যা খেলার কথা আজকে মাঠ ভালো ছিল, আমাদের যে ধরে খেলার যে প্রবণতা সেটা কিছুটা হলেও খেলতে পেরেছে। তারপর অপেন অনেকগুলো ম্যাচ, অনেকগুলো ক্রিয়েটিং চান্স ছিল আমাদের, যেগুলিতে গোল করা উচিত ছিল। তো আশা করি সামনের ম্যাচগুলো আরও ভালো খেলবে। আমাদের এই বছরের যে টিমটা করা হয়েছে, একদম পুরো আন্ডার 17, 2 জন ছেলেকে বাদ দিলে, বিদ্যুৎ আর আকাশকে বাদ দিলে পুরো টিমটাই আন্ডার 17। অপরদিকে কল্যাণ সমিতির কোচ রাজুলামা বলেন, একদমই ভালো খেলেনি দল। অবধারিত 2-3টা যেমন পেনাল্টি সহ গোল মিস, প্লাস যে আমরা রণ কৌশল এটা সাকসেস করতে পারতেছে না, প্লেয়ার কন্ডিশনে নাই, ক্লাবও আমার সময় দিছে না যে প্রিপেয়ার করতাম। 4-5 দিন পাইছি যতটুকু, এন্ডুরেন্সের অনেক অভাব, এন্ডুরেন্স ছাড়া। আর এখন যে হিউমিডিটিস, এই হিউমিডিটিস যে এন্ডুরেন্স ছাড়া ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।